চত্বরে আমি যখনই আসি তখনই জামা কাপড় খোঁজার পাশাপাশি আরেকটা জিনিস খুব মন দিয়ে খোঁজার চেষ্টা করি, এখানে কোথায় কি খাবারের দোকান আছে। কারণ গড়িয়াহাট চত্বরেই লুকিয়ে রয়েছে এক সে বার্কার এক, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত সব খাবারের দোকান। ঠিক তেমনই আজকে একটা খাবারের দোকানের আপনাদের সন্ধান দিয়ে দেবো, যেখানে আপনি এলে পেয়ে যাবেন ফিশ ফ্রাই, পেয়ে যাবেন ফিশ কাটলেট, এছাড়াও আরও নানান ধরনের খাবারের রয়েছে এখানে সম্ভার। সেই দোকানের নাম হচ্ছে শঙ্কর্স ফ্রাই। ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক বিপরীতেই রয়েছে শঙ্কর্স ফ্রাই। চলুন দেখে নেব শঙ্কর্স ফ্রাইয়ে ঠিক কী কী পাওয়া যায়। তবে শঙ্কর্স ফ্রাইয়ে কী কী পাওয়া যায় সেটা দেখানোর আগে এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই এবং শুনিয়ে দিই যে এখানে যারা খেতে আসছেন তারা ঠিক এখানকার খাবার সম্পর্কে কী বলছেন। ক্যালকাটা বেস্ট ফিশ ফ্রাই, আমি অনেক জায়গায় খাই এবং আমি ঘুরে ঘুরে খাই। এত ভালো ফিশ ফ্রাই আমি 20-25 বছরের মধ্যে খাইনি, মাঝখানে 20 বছর খালি ছিলাম না এখানে, মহারাষ্ট্রে ছিলাম। কিন্তু এখানে এসে দোকানটাকে খুঁজে বের করে, থাকি কসবাঞ্চলে, খুঁজে বের করে আমি প্রথমে খেয়ে যাই, আজকে পুরো ফ্যামিলি নিয়ে এসছে। আমি এত ভালো, সত্যিকারে বলছি, এত ভালো ফিশ ফ্রাই বিগত 20-25 বছরে আমি খাই, তার আগে আমি খেয়েছি। হ্যাঁ, এখন কিন্তু আপনাদের কোয়ালিটি ইজ দ্য বেস্ট ইন ক্যালকাটা। শঙ্কর ফ্রাইয়ের কোন খাবারটা, কোন আইটেমটা আপনার সবথেকে বেশি ভালো লাগে? আমার ভালো লাগে সব আইটেমই ভালো করে, কিন্তু মেনলি যেটা করে বাটার ফ্রাই, যেটা করে বাটার ফ্রাইটা খুব দারুণ করে। আর ফিশ ফ্রাই তো ভালো করে, সবই আইটেম ভালো, মোটে ফিশ ফিঙ্গার থেকে শুরু করে মাটন কিমা, কিমার ফি একটা ইয়ে করে, দারুণ করে এগুলো। গড়িয়াহাট চত্বরে আসা হলেই কি শঙ্কর ফ্রাই একবার ধু দেওয়া হয়? আমার সবথেকে বেশি ভালো লাগে ফিশ ফ্রাইটা খেতে, সবথেকে বেটার এটাই লাগে খেতে। এখানকার ফিশ ফ্রাই এমন কি আছে যেটা আপনাকে এত টানে? এমনি টেস্ট আমি কোথাও পাইনি, মানে আমি এখানে বেশি সবথেকে বেশি টেস্টটা লাগে, ওই জন্য এখানে মানে যে এলে এদিকে চলে আসি, যে এখানটা এসে ফিশ ফ্রাইটা খাবো। অর্থাৎ তেলে ভাজা এত কেন বিখ্যাত সেটা তো আপনারা শুনেই নিলেন। এবারে চলুন কথা বলে নেব এই দোকানের অন্যতম কর্ণধার দেবব্রত করের সঙ্গে এবং তার থেকে জেনে নেব যে এখানে ঠিক কী কী খাবার পাওয়া যায়। দাদা, আপনাকে স্বাগত কলকাতা টকঝাল মিষ্টি। থ্যাংক ইউ। আপনাদের এই শঙ্কর্স ফ্রাইয়ে কী কী ধরনের খাবার পাওয়া যায়? আমাদের এখানে তো স্ন্যাক্স আইটেমই শুধু পাওয়া যায়, কাটলেট, পকোড়া, বাটার ফ্রাই, ফিঙ্গার, এই জাস্ট। এখানকার সব থেকে একটু আগে শুনছিলাম যে প্রত্যেকে বলছেন এখানকার ফিশ ফ্রাইটা ভীষণ পছন্দ তাদের, মানে এই ফিশ ফ্রাই এমন কি স্পেশালিটি রয়েছে যে মানুষকে এত টানে? তার স্পেশালিটি মাছটা ফ্রেশ আনে, আর আমাদের কারিগররা একটু ভালো করে বানায়, অন্য জায়গার তুলনায় খুবই যত্ন সহকারে বানায়, এটাই কারণ। এখানকার ফিশ ফ্রাই যে রেসিপি সেটা কি আপনাদের নিজেদেরই? ফিশ ফ্রাই রেসিপি তো সব জায়গায় একই, সবাই ফিশ ফ্রাই বানাতে জানে, কিন্তু কিছু নতুনত্ব যেটা জানে না, ওই সব কিছু নেই, এইটাই একটু ডিফারেন্স। আমাদের কারিগররা খুব ভালো, ওরা একটু অন্য জায়গায় তো এত ভালোভাবে বানায় না, এটাই ব্যাপার। এখানকার ফিশ ফ্রাই এবং অন্যান্য খাবারগুলো দাম কত থেকে শুরু? দাম দাম সব থেকে লোয়েস্ট হয় ফিশ ফিঙ্গার 20 টাকা পিস, তারপরে ফিশ কাটলেট 30 টাকা পিস, ফিশ ফ্রাই 70 টাকা, বাটার ফ্রাই 70 টাকা। এবারে আসি এই দোকানে শঙ্কর ফ্রাইয়ের কিছু গল্প কথা। এই দোকান কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল? এই দোকান 1996 সাল থেকে আমার বাবা করেছিলেন। আপনার বাবা প্রতিষ্ঠা করেছিলেন, ওনার নাম? ওনার নাম শঙ্কর কর। ওনার নামে? হ্যাঁ। এখানে প্রথম থেকে কি এই আইটেমগুলো রয়েছে নাকি অনেক বদল হয়েছে? অনেক কিছুই হয়েছে। প্রথমে স্টার্ট হয়েছিল ভেজ চপ দিয়ে, তারপরে একটা একটা করে আইটেম বেড়েছে, এইভাবে হয়েছে। আপনার সঙ্গে অনেক কথা বললাম এবং জেনে নিলাম এখানে কি কি খাবার পাওয়া যায়, দাম কত। তবে এখনো পর্যন্ত কিন্তু ঠিকানাটা, প্রপার অ্যাড্রেসটা কিন্তু আমার দর্শক বন্ধুদের জানানো হয়। 119 রাসবিহারী এভিনিউ, অপোজিট ট্রায়াঙ্গুলার পার্ক। 119 রাসবিহারী এভিনিউ,
ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক বিপরীতে এলেই আপনি শঙ্কর ফ্রাই পেয়ে যাবেন, যেখানে এলে এই সুস্বাদু খাবারগুলো আপনার জন্য রয়েছে। আর ভাজাভুজি খেতে আমরা অত্যন্ত পছন্দ করি, তাই বেশি দেরি করলে চলবে না, চট করে আমার মতো চলে আসতে হবে ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক বিপরীতে 119 রাসবেরি এভিনিউতে।